ডোমকলে গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে পড়ল একটি গাড়ি। ঘটনায় গুরুতর আহত এক যুবক। আহতকে প্রথমে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে এবং পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহত যুবক জলঙ্গির ঘোষপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে ডোমকল থেকে জলঙ্গির দিকে যাচ্ছিল একটি চারচাকা গাড়ি। পথে ডোমকলের মেহেদিপাড়া মোড় এলাকায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়াঞ্জলিতে পড়ে যায়। বিকট শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। স্থানীয়রা এই গাড়িটি উদ্ধার করেন এবং গাড়ির ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় গাড়ির চালক শামীম আক্তারকে। তাকে প্রথমে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। কিভাবে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। একজনের গাড়িতে ছিল, কান ফেটে গেছে, মুখ দিয়ে রক্ত, আমরা সব হসপিটালে রেখে এসেছি। দেখছি তো পড়ে আছে, দিয়ে নামার পর দেখছি তো ড্রাইভারের কান দিয়ে মুখ দিয়ে লাগ দিয়ে রক্ত বেরোচ্ছে। দিয়ে আমরা সব গেটমেট ভেঙে বের করলাম, করে উপরে তুললাম, দিয়ে তো হসপিটালে পাঠালাম। এটাই গাড়িতে একজন। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।